বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত, আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819-330853। সামনে রোজে কি জালি ও দিন বো মহিনা আ যায়ে, ও দিন বো মহিনা আ যায়ে, ইয়া কলব মদিনা যা পুছে, ইয়া দিল মে মদিনা আ যায়ে, ইয়া দিল মে মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়ামিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرادنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أزواجه وذرياته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله تعالى سنع حبيبه ومحبوبه ورسوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
محمد وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ছিলেন নবী সৃষ্টির পূর্বে স্রষ্টার সাথে মিশিয়া ছিলেন নবী সৃষ্টির পূর্বে স্রষ্টার সাথে মিশিয়া প্রকাশ হলেন এই ব্রহ্মাণ্ডে মুহাম্মদ নাম দড়িয়া সৈদিনা মোহাম্মদি সৈদিনা লাখ শুকুর সেই মহান রব্বুল আলমিনের দরবারে যে মহান রব্বুল আলমিন এই পবিত্রতম আমাদের আকা মাওলা নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলমিন গুনাহগার উম্মতের কান্ডারি পাপি তাপিদের শাফি হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম বেলাদতের মাসে বিশেষ করে এই সোমবার যেই সোমবার সংক্রান্ত বিষয়ে আমার নবী নিজের মিলাদ নিজে পালন করেছেন কোন সুবহানাল্লাহ গারে হাজিরিন আমাদের আকাঙ্ক্ষিত মেহমান এসেছেন তদুপরে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইরশাদ হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন সফলতা করেছে অর্জন করেছে ওই সমস্ত মুমিন ওই সমস্ত মুমিন সফলতা অর্জন করেছে সফল কাম হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজে বিনয়ী যারা নামাজের মধ্যে কাকুতি মিনতি করে যারা নামাজের ময়ে নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করত মাবুদের দরবারে কায়ো মনে সেজদা অবনত হয়ে যায় এই হয়েছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের 82 জায়গার মধ্যে বিভিন্ন ভাবে এমনি সালাত সংক্রান্ত বিষয়ে আমাদেরকে উপদেশ দান করেছেন সেই সালাত আমরা সর্বান্তকরণে আদায় করে থাকি কিন্তু আদায় করার পরেও সালাত আদায়কারীদের মধ্যে গরহিত কাজের অভাব দেখা যায় না কথাটা ঠিক না বেঠি সালাত আদায় করার পরেও এইখানে সালাতের যেই বিনয়ী ভাব প্রকাশ পেয়েছেন সেই বিনয়িতা আমাদের মধ্যে প্রকাশ পায় না ওই নামাজ আদায় করার পরেও আমাদের মধ্যে বিভিন্ন গলৎপূর্ণ কাজকর্ম বিদ্যমান রয়েছে ইহার কারণ কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামের অন্যত্র ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয়ই নামাজ আদায়কারী যাবতীয় অশালীন কার্য দেখে নামাজিকে নামাজ ফিরাইয়া রাখেন। দেখা যাচ্ছে আমরা নামাজ আদায় করার পরেও ওই অশালীনতা থেকে নিজকে হেফাজত করতে পারছি না, আমাদের নামাজের কোথায় গলত রয়েছে, কোথায় ত্রুটি রয়েছে, সেইগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা আলেম উলামা হয়েও অনেক সময় অনেকের বিদ্বেষে নিজেকে জড়িয়ে ফেলেছি, হিংসা করতেছি, বিদ্বেষ করতেছি, আত্মগরিমা অহংকারের জগতে আমরা বিচরণ করছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন, নামাজ আদায় করলে ওই নামাজই কখনো পাপের দিকে লিপ্ত হয় না, হতে পারে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই আদেশ আমাদেরকে জারি করেছেন নামাজ সংক্রান্ত বিষয়ে, যেই নির্দেশাবলী দিয়েছেন, ইহা আদায় করেও আমরা ওই অপকর্ম সমূহ থেকে কেন ভাসতে পারি না, সেই বিষয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা অপদস্থদের মধ্যে গণ্য হয়ে যাচ্ছি। এই যে নামাজ, নামাজের মধ্যে গলত কোথায়? আমরা সূরা কালাম ঠিক মতে আদায় করলাম, কেবলামুখী হলাম, রুকু সাজদাগুলি রীতিমতো সহি শুদ্ধভাবে আদায় করলাম, কিন্তু নামাজ আদায় করার পরও আমরা বাঁচতে, অন্যায় অপরাধ থেকে বাঁচতে না পারার একমাত্র কারণ হলো আমাদের অন্তকরণ পুত পবিত্র নাম, আমাদের অন্তরটা সহি নাম, আমাদের অন্তরটা ভালো নাম, আমাদের অন্তরের মধ্যে কালিমা বিদ্যমান রয়েছেন। ওই কালিমা যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে সরাতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের নামাজ দ্বারা উপকৃত হতে পারব না। অন্তরের কালিমা গোছাতে হবে আগে, নামাজ তো পড়তেই হবে, নামাজ না পড়লে এক ওয়াক্ত নামাজের জন্য আমাদেরকে আসি হোক বা দুজকের আগুনে ভুগতে হবে, সেই জন্য নামাজও ছাড়া যাবে না, আদায় করতে হবে। কিন্তু নামাজ পড়ার পরে আমরা যেন গর্হিত কাজের মধ্যে নিমজ্জমান থাকি, তার জন্য আমাদেরকে শুদ্ধ সহিভাবে অন্তরকে পুত পবিত্র করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও তার হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। সেই তৈরি করার জন্য আমাদেরকে কোন পথে হাঁটতে হবে, কোন মত গ্রহণ করতে হবে, কোন দিকে এগিয়ে যেতে হবে, তা আমাদেরকে আগে বিবেচনা করতে হবে। প্যারে হাজিরিন, আমরা নামাজ নামাজ বলে চিৎকার করছি, নামাজ আদায়ও করছি, আর অনেকে নামাজকে বচনামূলক বাপ বলে নিক্ষেপ করে দিচ্ছি, নামাজকে অমান্য করে চলেছি, নাউজুবিল্লাহ। নামাজকে যারা অমান্য করবে, অস্বীকৃতি জ্ঞাপন করবে, তাদেরকে কেউ কোনোদিন আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত জানতে পারবো না, তারা কুফুরিয়াতের মধ্যে নিমজ্জমান হবেন। তাই আমাদেরকে নামাজও পড়তে হবে সহি সালামতে, অন্তরের শুদ্ধতার তাকে মধ্যে আদায় করতে হবে। সেই নামাজকে শুদ্ধভাবে আদায় করার জন্য অন্তরের অন্তঃস্থলে গেঁথে রাখার জন্য আমাদেরকে কিভাবে তৈরি করতে হবে, সেই নির্দেশাবলী আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কালামে দিক নির্দেশনা দিয়েছেন। পবিত্র কালামেই সেই পথ আমাদেরকে দেওয়া হয়েছে। প্যারে হাজিরিন, আমরা ওই নামাজকে পরিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম যেই মত উপদ গ্রহণ করতে হবে, সেই মত উপদ হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়াতকে আগে সহি করতে হবে, ওই সহি নিয়তকে পরিশুদ্ধ করার জন্য, নিয়ত সহি করার জন্য
আমাদেরকে মাধ্যম বা উসিলা গ্রহণ করতে হবে। সেই মাধ্যম বা উসিলা কোনটি, সেইটি আমাদেরকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন, ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাগু ইলাহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও আমার উপর যারা ঈমান এনেছ, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা অত্যধিক পরিমাণে আমি মাবুদকে ভয় করম। আমরা কাকে ভয় করব? আমি আল্লাহকে ভয় করম, আমি সৃষ্টিকর্তাকে ভয় করম। আর যাবতীয় ভয় ভীতি অন্তর থেকে দূরে সরিয়ে দাও। আমাদের এই দুনিয়াবি অনেক ভয় ভীতি আছে, সেইগুলি অন্তর থেকে কি করতে হবে? দূরে সরিয়ে দিতে হবে। ওই অন্তর থেকে যাবতীয় ভয় ভীতি দূর করে দিতে হবে। একমাত্র মাবুদের ভয়কে স্থিতিশীল করতে হবে। ওই স্থিতিশীল কিভাবে করতে হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরক্ষণেই ঘোষণা দিয়েছেন, ওয়াত্তাগু ইলাহিল ওয়াসিলা, তোমরা মাধ্যম অবলম্বন করো, ওয়াসিলা ধরো, ওয়াজাহিদু এবং যুদ্ধ করো, ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সম্ভব এমনি ভাবে যদি তোমরা রিয়াজত করো, আমি মাবুদের সন্ধান পেয়ে যাবে। ও আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, সেই রিয়াজত, সেই যুদ্ধ কোনটি হবে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সেই রিয়াজত অন্তরের সাথে হবে, সেই যুদ্ধ হবে অন্তরের সাথে। ডাল, তরবারি, বল্লম, গোলাবারত, অ্যাটম বোম্বা দ্বারা সেই যুদ্ধকে বিজয়ী করা যাবে না। ওই যুদ্ধকে বিজয়ী করার জন্য একটা ভালো অস্ত্রের প্রয়োজন। সেই ভালো অস্ত্রটা আমাদেরকে চিনে নিতে হবে, সেই ভালো অস্ত্রটা আমাদেরকে ধারণ করে নিতে হবে। ওই অস্ত্রটাকে ধারণ করো তো আমাদেরকে এগিয়ে যেতে হবে, নচেত আমাদের অন্তর আত্মাকে আমরা পুত পবিত্র করতে সক্ষম হব না। সেই ধারণ করার ক্ষমতা কার কাছে গেলে পাবো? সেই শক্তি আমাদের কার কাছে অর্জিত হবে? সেই শক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নির্দেশ মোতাবেক আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাকে ধারণ করতে হবে, তাকে বরণ করতে হবে। সেই সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে অন্যত্র ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকীন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার উপর যারা ঈমান এনেছো, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা কি করো? অত্যধিক পরিমাণে আমাকে ভয় করো। আর দুনিয়াবি ভয় ভীতি আমার তোমার অন্তর থেকে উঠিয়ে নাও। এবং সেই ভয় ভীতি অন্তর থেকে উঠিয়ে নেওয়ার জন্য তোমরা অনুসরণ করো, একে যাও, অগ্রসর হয়ে যাও, ওয়া কুনু দাবিত হয়ে যাও, মা আসাদিকিন আমার একজন সত্যবাদী, আমার প্রেমিক বান্দা, আমার একজন প্রিয় বন্ধুর সঙ্গে হয়ে যাও, তার সঙ্গে মোয়ামেলা করো, তার সঙ্গে উঠা বসা করো, তার পরামর্শ মতে নিজেকে পরিচালিত করো, তার অন্তরের সঙ্গে অন্তরখানা বেঁধে ফেলো, তাকে তুমি বরণ করে নাও সর্বান্তকরণে। তুমি আমার ওই প্রিয় বান্দাকে তোমার অন্তরে গেঁথে নাও। এখন দেখা যাচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে
সঠিক নামাজ আদায় করার জন্য, সঠিক ইবাদত করার জন্য যেই দিক নির্দেশনা পবিত্র কালামে দিয়েছেন, সেই দিক নির্দেশনার প্রথমটা হলো মাধ্যম বা উসিলা, আর সেই উসিলা হবে আর আল্লাহর নেক বান্দা। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا অগো আল্লাহর প্যারা বান্দারা, সেই পথ মত ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যেই পথ মত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন, এই পথ ছাড়া অন্তরাত্মাকে পুত পবিত্র করা কারো দ্বারাই করছিন কালেও সম্ভব হবে না। ও আল্লাহর বান্দা সকল, ইহাকে পুত পবিত্র করার যেই পথ মত, সেই যেই দিক নির্দেশনা আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে নিজে পরিশ্রম করে অগ্রসর হতে হবে। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদিন মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওয়াল্লার বান্দারা, পবিত্র হাদিস শরীফে যা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের এই বাহ্যিক আবরণী ঠিক রাখতে হলে ভিতরের যে অংশটা সেইটাকে আগে ঠিক করতে হবে, নিয়তটা সহি করেন, আমাদেরকে যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সেভাবে এগিয়ে যেতে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে, আলা ইন্না ফিল জাসাদ, প্রত্যেকটা মানুষের দেহাভ্যন্তরে এক টুকরা গোস্ত রয়েছে। সুবহানাল্লাহ বলেন আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। অর্থাৎ প্রত্যেকটা মানুষের দেহাভ্যন্তরে একটা গোস্তের টুকরা রয়েছেন, ওই গোস্তের টুকরাটা যার ভালো আছে, পুত পবিত্র আছে, তার পোশাক পরিচ্ছদ রুকু সেজদা চলাফেরা উঠা বসা কথাবার্তা চাল চলন উপদেশ সমস্ত কিছু ভালো আছে, যার ওই গোস্তের টুকরাটা ভালো নাই তার উপদেশ চলাফেরা কথাবার্তা আচার আচরণ কোনো কিছুই ভালো না। জানিয়া রাখিবে ওই স্থানটার নাম হয়েছে হৃৎপিণ্ড বা কলব। সুবহানাল্লাহ বলেন ওই স্থানটার নাম কি? হৃৎপিণ্ড বা কলব। ও আমার বাবাজিরাম, ওই হৃৎপিণ্ড বা কলবটাকে পুত পবিত্র করার জন্য আপনার আমার ইহপরকালের কান্দারি নবী দুজাহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়া সালাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত দেহের
ওই গুস্ত টুকরাটা পুত পবিত্র না হবে, ভালো না হবে। ততক্ষণ পর্যন্ত পোশাক পরিচ্ছদ পাগড়ি দাড়ি জুব্বা কোনো কিছুই আমাদের উপকারে আসবে না, কাজে লাগাতে পারবো না। কেননা ওই ওই স্থানটা পবিত্র পবিত্র না হওয়ার কারণে আমরা যত আমলি করিয়া থাকি না কেন, ওই আমলের করার পরেও, ওই আমল সারার পরেও, ওই আমলাদি থাকার সত্ত্বেও আমরা কি করি আমাদের কাজকর্মের মধ্যে অন্যায় অপরাধ বড় বড় হয়ে থাকে। আমরা হিংসা বিদ্বেষ গিবাদ আত্মগরিমা অহংকার সুদ ঘুষ ইত্যাদিতে নিমজ্জমান হইয়া আমাদের করণীয় আবাদত যেগুলো আছে সেইগুলিকে আমরা ধ্বংস করে দিয়ে থাকি, ঠিক না বেঠি? কতটা সত্য না মিথ্যা? অতএব এই স্থানটা আগে পুত পবিত্র করতে হবে। ওই স্থানটাকে পুত পবিত্র করার জন্য আল্লাহর হাবিব আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছে কিনা দেখতে হবে। হ্যাঁ দিয়েছে, ইরশাদ হয়েছে। আশ্বাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খামাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তিনার পবিত্র জবান মুবারক থেকে কথাটুকু বলেছেন, আশ্বাইতানু জাসিমুন আলা কলবি, শয়তান প্রত্যেকটা জিসমের বা শরীরের ভিতরে যেইটা হৃৎপিণ্ড বা কলব, ওই কলবটার মধ্যে ওসুয়াসা দিয়ে থাকেন। ওই ওসুয়াসা দেওয়ার কারণে আমরা ভালো কাজ করার পরেও ভালো থাকতে পারি না, কেননা ওসুয়াসা দ্বারা আমাদের অন্তরের যেই তাসির তাসিরটাকে নষ্ট করে দেয়। আমাদের সেই ওসুয়াসাকে দমন করার জন্য কোন কাজ কোন বিষয়ের দিকে অগ্রসর হতে হবে, কোন কাজটি বলবৎ রাখলে ওই ওসুয়াসা থেকে আমরা বাঁচতে পারবো, এই হাদিসে পাকে তার নির্দেশাবলী আমাদেরকে জারি করেছেন। ফাইজা যাকারাল্লাহ, যখন ওইখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র নামের তাসবিহিল মোহর হয়ে যাবে, জারি হয়ে যাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র নাম মুবারক স্থিতিশীল থাকবে, তখন আর শয়তান ওখানে ওসুয়াসা দিতে পারবে না। যখন গাফেল হয়ে যাবে তখন আবার শয়তান এসে ওখানে ওসুয়াসা দিতে থাকবে। সেই গাফেল আটকে কাঠানোর জন্য ওই গাফিয়ালি গাফিলি গাফিলিয়াতের স্তরকে উন্নতি স্তরে নেওয়ার জন্য আমাদের সবচেয়ে করণীয় বিষয় হয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া কুনু মাসাদিকিন, এবং তোমরা অগ্রসর হয়ে যাও, এগিয়ে যাও, দাবিত হয়ে যাও আমার নেক বান্দার কাছে, আমার বন্ধুবর্গের কাছে, তাদের সঙ্গে মোয়ামেলা করো, তাদের অন্তরের সঙ্গে অন্তরটা বেঁধে দাও, তাদের সঙ্গে ভালোবাসার সৃষ্টি করো, তাদের সঙ্গে মহব্বত রাইখা উঠা বসা করো, তবে ওই মহব্বতের ভিতর দিয়ে তোমাদের মধ্যে এমন একটা গুণাবলী পয়দা হবে, ও আমার বাবাজিরা, ওই গুণাবলীটা একাগ্র চিত্তে ওই ব্যক্তিদেরকে মানতে হবে, মাইনা গ্রহণ করতে হবে, যার সপক্ষে তমাম সুন্নাত ওয়াল জামাত রায় প্রদান করেছেন যে ওই পথমত ব্যতি রেখে তাকে দমন করানো সম্ভব হবে না। সেই পথমত হয়েছে আল্লাহর জিকিরকে স্থিতিশীল করার জন্য আল্লাহর ওই প্রিয় বান্দাকে ধারণ করতে হবে, যেই ধারণকে আমাদের দেশে পীর মাসায়েকের মুরিদ বাপ তাদের আনুগত্যশীল বলা হয়ে থাকেন, বাইতে রাসুল বলা হয়ে থাকেন। বাইতে রাসুল সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, সেই বাইতে রাসুল গ্রহণ করলে আমাদের মধ্যে এমন একটা তাসির আসবে,
বায়াতে রাসূল গ্রহণ করলে আমাদের অন্তরটার মধ্যে এমন একটা গুণ পয়দা হবে, জিনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব ওই তিনি হতে হবে কুরআন সুন্নার পারদর্শী এবং আমলে আখলাকে সালেহাদের অন্তর্ভুক্ত। আমলে সালেহা হইয়া কুরআন হাদিসের যাবতীয় বিষয়াদি নিজের জীবনে পালন করিয়া তিনিও একজন কামেল মুকাম্মেল একজন আল্লাহর প্রিয় বান্দার অনুসারী হইয়া তার দেল থেকে সিনা বসিনা একটা শক্তি আমাদের সাধারণের মধ্যে এসে জারি হয়, সাধারণের মধ্যে এসে পৌঁছে যায়, যেই পৌঁছার বৌদলতে যেই তাসাব্বুরের বৌদলতে যেই ধ্যান বা খেয়াল বা মহব্বত পোষণের মাধ্যমে তা অর্জিত হয়, সেই অর্জিত সম্পদকে যদি আমরা সংরক্ষণ করতে পারি অন্তকরণের মাঝে, যখন অন্তকরণে ওই রুহানি সম্পদকে সংরক্ষণ করে আমরা আমলে আখলাকের দিকে দাবিত হব, আলম আলাম ওই দাবিত হওয়ার বৌদলতে আমরা হয়ে যাব আমলে সালেহাদের অন্তর্ভুক্ত, আমাদের অন্তর হয়ে যাবে রশ্মি, ওইখানে মাবুদের জিকির মাবুদের খাস নামের তসবি হয়ে যাবে স্থিতিশীল। সুবহানাল্লাহ বলেন। একটি উদাহরণ দ্বারা বলা যায়, ও আল্লাহর পেয়ারা বান্দারা তাদের রুহানি শক্তি আমাদের মধ্যে কেমনে আসেন, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে মৌজুদকৃত রুহানি শক্তি আমাদের মধ্যে কেমনে আসেন তা আমাদের এই জগতের মধ্যে এখন বিকাশ হয়ে গিয়েছে, প্রকাশ হয়ে গিয়েছে। আপনার কম্পিউটার সেট খুলেন, আপনার মোবাইল সেট খুলেন, আপনার এই সেটের ভিতরে কতগুলো রহস্য নিয়োজিত নিহিত রয়েছে, ঠিক না বেঠি? আপনার এই মোবাইল সেটের ভিতর এমন কতগুলো জিনিস নিমজ্জমান রয়েছে যাহা নাকি সাধারণ জ্ঞান দ্বারা অনুভব করা কঠিন কালেও সম্ভব হবে না, ঠিক না বেঠি? ও আল্লাহর পেয়ারা বান্দারে, সেই জন্য আমাদেরকে নবীর আদর্শ গোলাম বানতে হলে ওই স্তরের আল্লাহ প্রেমিকদের সঙ্গী হয়ে যেতে হবে, শয়নে স্বপনে উঠা বসা চলা ফেরার মাধ্যমে। একজন আল্লাহর প্রিয় বান্দা যার মধ্যে কামালিয়াত রয়েছেন, শরীয়তের পূর্ণ বিধান জারি আছে, যার মধ্যে কুফুরির চিহ্ন মাত্র নাই, শিরকের চিহ্ন মাত্র নাই, ওই স্তরের একজন ব্যক্তিকে ধারণ করবেন যিনি নাকি বেলায়েতের গুণে গুণান্বিত হয়েছেন, যেই পার হাউস থেকে বেলায়েতের গুণে গুণান্বিত হয়েছেন সেই জিন্দা নবী হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন এখনো আমাদের মধ্যে জিন্দা অবস্থায় বিচরণ করতেছেন, তাতে কি আমাদের কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কিন্তু তিনাকে আমরা বাহ্যিকভাবে দেখতে পাই না, ঠিক না বেঠি? তিনি আমাদের মধ্যে বিচরণ করছেন তবুও দেখতে পাই না, সেই জন্য তিনাকে অনুভব করার জন্য, তিনাকে পাওয়ার জন্য, তিনাকে লাভ করার জন্য আল্লাহর হাবিবি নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু ওয়াসালাম ঘোষণা দিয়েছেন, আল উলামায়ে ওয়ারাসাতুল আমবিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এইখানে আল উলামা বলতেন বহু আলেমদেরকে বলা হয়েছে, আল্লাহর এবং আল্লাহর রাসূল আমাদেরকে যে জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের দিকে নিয়ে গিয়েছেন, সেই জ্ঞানের জ্ঞানী গুণের জ্ঞানী গুণী আমলে আখলাকে উন্নীত হইয়া যারা নাকি আল্লাহর নবীর উত্তরসূরি হয়েছেন তাদেরকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য স্বয়ং আপনার আমার নবী নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ওই আলেমকে হতে হবে দুইটি বিদ্যায় পারদর্শী, ওই আলেমকে হতে হবে দুইটি বিদ্যায় পারদর্শী। একটি বিদ্যা হয়েছে ইলমে আহকাম, আলহামদুলিল্লাহ বলেন, আর একটি বিদ্যা হয়েছে ইলমে আসরার, হ্যাঁ আধ্যাত্মিক বিদ্যা, কন্যা সুবহানাল্লাহ, তত্ত্ব বিষয়ক জ্ঞান, সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম সেই তত্ত্ব বিষয়ক জ্ঞানের জন্য আমি মোবাইল সেটটাকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা এখন মোবাইল সেট থেকে আমার কোন কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করার জন্য তার একটা নাম্বার আছে, তার একটা সেট আছে, ঠিক না বেঠিক? তাকে স্মরণ করার জন্য কাঙ্ক্ষিত ব্যক্তি চাই কি কাছে অথবা দূরে থাকুক, দেশে কি বিদেশে থাকুক, ইউরোপ কি লন্ডনে থাকুক, তাতে কোনো আসে যায় না, যদি ওখানে তার মহব্বত আমার অন্তরের মধ্যে রাইখা তাকে স্মরণ করার জন্য এই মোবাইল সেটটাকে আপনার আমার কাছে নিয়ে আসি। মোবাইল সেটটার মধ্যে তার যেই নাম্বারটা আছে ওই নাম্বারটাকে কেন্দ্র করে আমার মনের ভাব ভক্তি, আমার ভিতরের যত বিষয় আছে আলোচনা করতে পারি, আমার গোপনীয় প্রকাশ্য বিষয়গুলা আমার বন্ধুর কাছে জানাতে পারি, ঠিক না বেঠিক? আমি এই বাংলার মাটি থাইকা, আমি এই বাংলার মাটি থাইকা আমার বিষয়গুলো কথার মাধ্যমে বলতে পারি। কথার মাধ্যমে বললে হয়তো পার্শ্ববর্তী লোকেরা কথার কিছু কিছু বিষয় অনুমান করে নিয়ে যাবে, যার কারণে আমি কথার মাধ্যমে নাই লিখনির মাধ্যমে তাকে জানাতে চাই, সুবহানাল্লাহ বলেন। আমি যখন লিখনির মাধ্যমে আমার বিষয়বস্তু গুলাম আমার মোবাইল চ্যাটের মধ্যে লিপিবদ্ধ করলাম আর যখন সেন্ড করলাম মেসেজ পাঠিয়ে দিলাম লন্ডনে ইউরোপে, সুবহানাল্লাহ বলেন, মুহূর্ত দেরি নয় একটা কিন কিন আওয়াজ করবে, সঙ্গে সঙ্গে আমার যাবতীয় কথাবার্তা আমার বন্ধুর মোবাইলে চলে যাবে, ঠিক না বেঠিক? প্যারে আজরিন, আমি মোবাইল চ্যাটটাকে উদাহরণ স্বরূপ সেই জন্য এনেছি, আজ আমাদের দেশে অনেক ধর্মজ্ঞানী, অনেক জ্ঞানী, অনেক আলেম, বড় বড় আলেমের দাবিদার ব্যক্তিরা এই বিষয়টিকে রুহানি বিষয়টাকে অস্বীকার করে আসতেছে, ঠিক না বেঠিক? এই রুহানি বিষয়টা যারা অস্বীকার করতেছে তারাই আমার নমিকে, আপনার নমিকে আমাদের সাধারণ কাতারের মধ্যে নিয়ে এসেছে, ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ বলেন, এই বিষয়টাকে যারা অস্বীকার করতেছেন তারাই আমার নবীজি কেন মূল্যায়ন করতে পারতেছে না। অতএব ওই বিষয়টা যারা অন্তরের মধ্যে গেঁথে নিয়েছে, মেনে নিয়েছে, ইমান রেখেছে, তারা ওই কাজের মধ্যে এগিয়ে যেতে সক্ষম হয়েছে, সুবহানাল্লাহ বলে। প্যারে হাজরিন, শুধু তাহাই নাই লিখুনি যাবে তা না, এই মোবাইলের মধ্যে আমি আপনাকে দেখতে চাই, ঠিক না বেঠিক? এই মোবাইলের মধ্যে আমি আপনাকে দেখতে চাই, দেখার যখন আশা আকাঙ্ক্ষা আমার অন্তরে জাগলো সঙ্গে সঙ্গে আমি আমার মোবাইল থেকে আপনার ছবিটা বের করলাম, সুবহানাল্লাহ বলেন, আপনার ছবিটা বর করে আমার মোবাইলে সেটিং অবস্থায় দেখলাম, এতে আমার মনের জ্বালা মিটে না, কথাবার্তা শোনা যায় না, বলা যায় না, ঠিক না বেঠিক? আমি বলি সে তো শুনে না, উত্তরও দিতে পারে না, দেখি না, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, তা দেখার জন্য আরেকটা ফাংশন আছে, ঠিক না বেঠিক? ওই ফাংশনে যখন আমরা ডুববো দেখতে পাবো ওনার ছবি আমার মধ্যে এসেছে, আমার ছবি ওনার সেটের মধ্যে চলে গিয়েছে, ঠিক না বেঠিক? দুইজনে, একজন ইউরোপ থেকে আরেকজন বাংলাদেশ থেকে, এশিয়া থেকে,
কথাবার্তা বলতেছি, যেই রুম থেকে যে স্থান থেকে কথা বলতেছি ওই স্থানে ঘোরাফেরা করে যাবতীয় বিষয়গুলি আপনি দেখতে পাচ্ছেন ইউরোপ থেকে, আর আমি আপনার বিষয়গুলি দেখতে পাচ্ছি এই এশিয়া থেকে, ঠিক না বেঠি? ও আল্লাহর পিয়ারা বান্দারা, ও মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আমি বিষয়টিকে মোবাইলের মাধ্যমে উদাহরণ দিচ্ছি, এ কারণে যে আম্মা জানে সহজে বুঝতে পারি, অহাবি খারিজিরা ফিজিরা যেন বুঝতে পারেন যে তারাও তো এটা ব্যবহার করে, কিন্তু আমার আপনার নবীকে তারা হাজির নাজির জানতে পারে না, ঠিক না বেটি? আমার আপনার নবী হাজির ও নাজির, শুধু তাই নয়, যারা নবীর উত্তরসরি, নবীর গোলামি করতে করতে নবীর উত্তরসরি হয়ে তারাও তাদের প্রিয় ভক্তের কাছে এমনি ভাবে হাজির ও নাজির থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্যারে হাজিরিন, সেই জন্য আমি মোবাইলটা আপনাদের আমাদের কাছে তুলে ধরেছি, তারা বেদাত বেদাত করে আমাদের যাবতীয় সুন্নি মতাদর্শী কার্যকলাপকে দুলিসাত করতে চায়, কিন্তু বড় বড় বেদাতগুলি তাদের মধ্যে নিমজ্জমান রয়েছেন, এই বেদাতগুলি তারা করছেন কেন প্রকাশ করে না, ঠিক না বেটি? তাদের বেদাতগুলি তারা প্রকাশ করে না। ওগো আমার বাবাজিরা, তাই আমি আত্মদর্শী বিদ্যাকে সব সর্বাগ্রে স্থান দিতে আগ্রহী হয়েছি, শুধু আমি না, যারা পূর্বাপর মহামনীষীরা ছিল তারা আত্মশুদ্ধির রাস্তাটাকে সর্বপ্রথম বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, বাহ্যিক আবাদত বন্দিগি মানুষকে দেখানো যায়, ঠিক না বেঠি? কিন্তু অন্তরের আবাদত মানুষকে দেখানো যায় না, তাই আল্লাহর প্রিয় বান্দারা এই গভীর রাত জেগে জেগে গোপনে গোপনে অন্তরের রেয়াজত দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করে অন্তরকে আলোকিত করিয়া সর্বসাধারণকে পরামর্শ দেয়, তাদের মধ্যে কুরআন ও হাদিসের জ্ঞান রয়েছে, তাদের মধ্যে ফিকার জ্ঞান রয়েছে, ইজমার জ্ঞান রয়েছে, কিয়াসের জ্ঞান রয়েছে, এইগুলি থেকে সত্ত্বেও তারা কঠিন পরিশ্রম করে করে রেয়াজত করেন। এইটা কি মোবাইল সেট? আল্লাহর কতিপয় বান্দা সকল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অদ্যাবধি পর্যন্ত বিচরণ করছে, যারা নাকি এইখানে বসিয়া আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেখানে ইচ্ছা সেখানে সায়ের করতে পারে, কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, ওগো আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, আমি আমার মন থেকে বানিয়ে বানিয়ে এই কথাগুলি বলছি না, এইগুলার বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ পূর্বাপর মহামনীষীরা দিয়ে গিয়েছেন, এখনো দিতেছেন। আমরা যারা সঠিক সুন্নি মতাদর্শে বিশ্বাসী তারা মানতে পারি, আর যারা সুন্নি সুন্নি দাবি করি কিন্তু আসলে মূলে সুন্নি না, তারা এইগুলা মেনে নিতে পারি না, ঠিক না বেটি? যারা মূলে সুন্নি না তারা এইগুলা মেনে নিতে পারি না। প্যারে হাজিরিন, তাই বলছিলাম, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি বানি আদম, ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াস। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে শয়তান বিরাজ করছেন, যখন ওই দেলটার মধ্যে আল্লাহর জেকের জারি আছে তখন শয়তান তীরের মতো বেগে যাচ্ছেন,
আর যখন দেলটা গাফেল হচ্ছেন আবার শয়তান আইসে ওয়াসওয়াসা দিচ্ছে। এই শয়তান হয়েছে কুরআনের মোতাবেক দুই প্রকার, একটা হয়েছে মানুষ শয়তান আর একটা হয়েছে জিন শয়তান। নাউজুবিল্লাহ বলেন, একটা কি মানুষ শয়তান আর একটা জিন শয়তান। এরপরে আরো দুই প্রকার শয়তান আছে, একটা হইছে খবিজ শয়তান আর একটা হইছে নাফস শয়তান। নাউজুবিল্লাহ বলেন, উভয় শয়তানকে জব্দ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। খামেসা জিকির করলে হবে না, ওই জিকিরটা করতে হবে তোমার মূলকে নিজের মধ্যে রাখিয়া। তোমার মূল কোনটা, তোমার আপন কোনটা, তোমার নিকটে কোনটা, তোমার ভিতরে কোনটা ধারণ করে রাখতে হবে, সেইটাকে চিনে শুনে জেনে বুঝে তারপরে তুমি অগ্রসর হতে হবে। খামখেয়ালি ভাবেই অগ্রসর হলেই সেই গুণে গুণান্বিত হতে পারবে না। সারাদিন রাত যদি দুই ঠুট দ্বারা জিব্বা দ্বারা জিকির করো, তাতেও সেই স্থানটার মধ্যে তুমি আল্লাহর নামকে স্থিতিশীল করতে পারবে না। যতক্ষণ না দুয়ের সমন্বয়ে ওইটাকে গঠন না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমি কেহই কামিয়াবি হতে পারব না। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কালামে ঘোষণা দিয়েছেন, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানাইয়াছেন, আল্লাহ নিজে খুদে মালিক, তিনি মালিক হইয়া আমাদের কাছে হাজির ও নাজির। আর তিনার সৃষ্টির মধ্যে অন্যতম ব্যক্তিত্ব মহাসৃষ্টি, যার কোনো তুলনা এই পৃথিবী কোনো সৃষ্টির সঙ্গে দেওয়া সম্ভব হবে না। সেই নবী হয়েছেন তার পরবর্তী ক্ষমতাশালী, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান, ঠিক না বেঠি? যার কারণে তিনি সকল মুমেনদেরকে তিনার মালিকানার অধীনে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, সরল অর্থ হয়েছে নবী হয়েছেন সমস্ত মুমেনের দেহাভ্যন্তরে নিমজ্জমান, অর্থাৎ আত্মার সঙ্গে মিশে আছে। কন্যা সুবহানাল্লাহ, কার ক্ষমতা বলে? আল্লাহর ক্ষমতা বলেন, তিনি মিশে আছেন প্রত্যেকটা মুমেনের অন্তরে। মুনাফেকের নয়, মুশরিকের নয়, কাফেরের নয়, বেদিনের নয়, প্রত্যেকটা মুমেনের অন্তরের মধ্যে আমার নবী বিদ্যমান আছেন। কথাটা কে বলছে? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই আয়াতের অংশ বিশেষের মধ্যে একটা শব্দ রয়েছে আওলা। একটা শব্দ কি? আওলা। এই আওলা শব্দটার একটা অর্থ হয়েছে মালিক। সুবহানাল্লাহ বলেন, এই আওলা শব্দটা দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকটা মুমেন, মুসলমান, ইমানদার মুমেনের মালিক আমার নবীকে বানাইয়া দিয়েছেন। আরো জুড়ে দেবেন না? সুবহানাল্লাহ। তাইলে মুমেনের মালিক কে? আরো জোরে বলেন, কে? মুমেনের মালিক আমার নবী, আমার নবীর মালিক আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর মালিকানাধীন থাইকা আল্লাহর উপাসক। সুবহানাল্লাহ বলেন, আমরা নবীজির মালিকানাধীন থাইকা আল্লাহর উপাসক।
ঠিক না বেঠি? ওনার মালিকানাধীন থেকে বের হয়ে গেলে আমরা যদি আল্লাহর উপাসক হিসেবে দাবি করি, তাইলে হবো আমরা শয়তানের উপাসক। বলেন নাউজুবিল্লাহ, কথাটা বুঝতে পারছেন কি বলছি? তাইলে আমরা কি হব? ওনাকে ছাড়লেই শয়তানের উপাসক হব। ওগো আমার আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, তাই বোঝার জন্য, জানার জন্য আমি এই কথাগুলো আলোচনা করছি। আরে হাজিরিন, আমরা নবীকে কোথায় পাইব? নবীকে খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমি তো পূর্বেই ঘোষণা দিয়েছি, আমার নবীকে পাওয়ার জন্য নবী নয়, আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহর একজন নেককার বান্দার নিকট যেতে হবে। আমার নবীকে পাওয়ার জন্য যিনি নবীকে পেয়েছেন, নবীকে জেনেছেন, বুঝেছেন, নবীর রুহানিয়াত জগতের মধ্যে অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছেন, তার কাছে না গেলে তো আই নবীর দরজার মধ্যে পৌঁছা সম্ভব হবে না। তাই তরিকতের বাসার মধ্যে তিনটি বিষয় এসেছেন। একটা আসছে ফানাফিস শায়েখ, একটা কি ফানাফিস শায়েখ, আরেকটা আসছে ফানাফিল রাসুল, আর একটা আসছে ফানাফিল্লা বাবা কাবিল্লা। সুবহানাল্লাহ। বলেন অর্থাৎ নবীকে পাওয়ার জন্য সর্বপ্রথম দরজা হইল নবীর খাঁটি গোলাম। সুবহানাল্লাহ। বলেন যিনি নাকি নবীর যাবতীয় বিষয়ের উত্তরসূরি হয়েছেন। নবীর তো দুনিয়াতে কোনো সম্পদ ছিল না, নবীর মধ্যে অতুলনীয় সম্পদ যেটা ছিল আল্লাহ প্রদত্ত সম্পদ, যেই সম্পদের জাররা পরিমাণও আমরা অনুসন্ধান করতে পারি না। ওই সম্পদের দিকে যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, ওই সম্পদের দ্বারক বাহক যারা তাদের কাছে যেতে হবে, তাদেরকেই ওয়ারাসাতুল আম্বিয়া বলে আমার নবী আখ্যায়িত করেছেন। যারা দাওয়া হাদিস পর্যন্ত, কোরআন শরীফ পর্যন্ত, এজমা কিয়াস পর্যন্ত দখল করেন, পাণ্ডিত্যতা অর্জন করেছেন, তারা পূর্ণ ওয়ারিস হইতে পারে নাই। আবার যারা এইগুলি বর্জন করে আধ্যাত্মিক জগতের চিন্তাশীল হিসাবে নিজেকে দাবি করেছে, মারফাতের জগতে ঢুকে পড়েছে, তারাও পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ঠিক না বেঠি? তারাও পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই দুই দলের একটাকেও যদি আমরা অনুসরণ করি, তবে ওই রাজ্যের সন্ধান আমরা পাব না যাদের মধ্যে এই দুইটা বিদ্যমান আছে। একটা বাহ্যিক জগতের ইলম এবং আমেল, এবং আধ্যাত্মিক জগতের প্রশিক্ষণ এবং রেয়াজত দ্বারা আত্মাকে পরিশুদ্ধ করে বেলায়েতের নির্যাস আহরণ করে নবীজির বেলায়েতের উত্তরসূরি হয়ে মানুষের মাধ্যমে এই মোবাইল সেটের ভিতর থেকে যেমন সব চলে যায়, কোনো আসে যখন নীরবে বসে বসে মাবুদের ধ্যান রাজ্যে হারিয়ে নিজের অপরাধের কথা চিন্তা করে করে, এমনিভাবে যখন সাধনা রেয়াজত করে, আর ওই রেয়াজতের ভিতরের যত দুশ্মন আছে, রিপু আছে, ওই রিপুকে কতল করার জন্য আপনার আমার হৃদয়ের মধ্যে নবীজির কাটি একটা উত্তরসূরিকে যখন বসাইয়া দেব, আর ওই বসাইয়া বসাইয়া যখন আল্লাহর রিয়াজত করব, তপস্যা করব, সাধনা করব, এবাদত বন্দেগী করব, সবগুলি আপনার আমার হৃদয়ের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে। আরে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরতুল্লাহ মুবারক আলী সাহেব পাক হাজীপুর দরবার শরীফ। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা,
সেই জন্য আমরা যদি আল্লাহ আল্লাহর রাসূলের রেজামন্দি হাসিল করতে চাই, সঠিক আমল সঠিক শিক্ষা পাওয়ার জন্য ওই স্তরের একজন ব্যক্তির কাছে আমাদেরকে যেতে হবে। ওই স্তরের একটা ব্যক্তির কাছে যাইয়া আত্মসমর্পণ করতে হবে, যাকে বায়াতে রাসূল বলা হয়। ওই ব্যক্তির কাছে গিয়া যখন আমরা রাসূলের কাছে আত্মসমর্পণ করব, ওই ব্যক্তির মাধ্যমে আমরা রাসূলের গুণাবলী হাসিল করতে সক্ষম হব। এই নিয়ম পদ্ধতি ছেড়ে দিয়ে যদি আমরা সারা জীবন তপস্যা করি, আত্মশুদ্ধির রাস্তা প্রশস্ত করতে করছিন কালেও সম্ভব হব না। ওগো আল্লাহর বান্দারা, যারা এমনি ভাবে আত্মাকে প্রশস্ত করার জন্য নিজেকে প্রস্তুতি করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তিত্ব, তিনি হয়েছেন আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই। সুবহানাল্লাহ বলেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এমন একজন ব্যক্তিত্ব যিনি নাকি চার মাযহাবের প্রধান ইমাম ছিলেন, ঠিক না বেঠি? আমরা মাযহাব তো মানি না, আমাদের মাযহাবের নাম কি? হানাফি। কন্যা সুবহানাল্লাহ, আমরা হানাফি মাযহাবের অনুসারী। ওই হানাফি মাযহাবের ইমাম নুমান, তিনার লকব হয়েছে আবু হানিফ। সুবহানাল্লাহ বলেন, আবু হানিফ নুমান বলেছেন, লাউলা খালাকাল্লাহু সিনতানি নুমান। সুবহানাল্লাহ বলেন, লাউলা খালাকাল্লাহু সিনতানি নুমান, আমি নুমান ধ্বংস হয়ে যেতাম যদি দুই বছর ইমাম বাকেরের নিকট যাইয়া এলমে বাতেনের শিক্ষা গ্রহণ না করতাম। কন্যা সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা নিজে বলতেছেন, আমি যতক্ষণ না বাকের রাদিয়াল্লাহু তাআলা নূর নিকটে যাইতাম ততক্ষণ পর্যন্ত আমি সহি মানুষ হইতে পারতাম না, ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন, এখন ইমাম আবু হানিফা কোথায়, আমরা কোথায়, একবার চিন্তা করে দেখেন। ওনার মতো ব্যক্তি যদি একজন হাকিকি পন্থী, মারিফাত পন্থী, এলমে লাদুন্নি পন্থী লাভ করানা ব্যক্তিত্বর নিকট যায়া আত্মসমর্পণের মাধ্যমে নিজকে পরিশুদ্ধ জগতে নিয়ে যেতে হয়, আমাদেরকে কি করতে হবে একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, আমাদের এই হানাফি মাযহাবের একজন অন্যতম ব্যক্তিত্ব, মাগবনীরা গলার আওয়াজ গুলো বন্ধ করেন, কথাবার্তা না বলে আলোচনা শ্রবণ করেন, একবার ইমান ও আমলের দিকে এগিয়ে যান। বলতেছিলাম শুধু তাই নাই, শুধু তাই নাই, তাফসীরে কবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই, যিনি তাফসীরে কবির লিপিবদ্ধ করেছেন, এই ঘটনাটা বড় করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আমি শুধু সারসংক্ষেপ বলবো এই জন্য যে আমরা যেন উপদেশ গ্রহণ করতে পারি। ও আল্লাহর প্যারা বান্দা বান্দিরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন, অনেক বড় গবেষক দার্শনিক ছিলেন, তাফসীর কারক ছিলেন, অনেক কিতাবাদি রচয়িতা ছিলেন, মুসান্নেফ ছিলেন। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই এই গবেষণামূলক কার্যক্রমের মধ্যে দেখতে পেলেন, তিনি যদি নিজকে পরিশুদ্ধ করতে চান, হাকিকাতে ইনসানের রূপ দিতে চান, তিনাকে একজন হাকিকত পন্থী আল্লাহর প্রেমিক বান্দার শরণাপন্ন হতে হবে। সেই চিন্তা চেতনা ফখরুদ্দিন রাজির অন্তরের মধ্যে জাগ্রত হল। যখন তার মধ্যে সেই বিষয়ের উপর গবেষণা চলল, তখন তিনি ভেবেচিন্তে নির্ণয় করে নিলেন,
তৎকালীন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ একজন সাধক ইমাম নজিবউদ্দিন কুবরা উরুফে সানজালি রহমাতুল্লাহি আলাই। ওই সময়কালীন সময়ে তিনি ছিল আল্লাহর ওলিদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ওলি। ইমাম ফখরুদ্দিন রাজি নিজের আত্মাকে পরিশুদ্ধ করার মানুষে কোরআন হাদিস জানার সত্ত্বেও তার কাছে বায়াত গ্রহণ করার জন্য নিয়ত করলেন। এক পর্যায়ে তিনি তিনার দরবারে চলে গেলেন। তিনার দরবারে চলে যাওয়ার পরে ফখরুদ্দিন রাজি নজিবউদ্দিন কুবরা তথা ইমাম সানজালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বললেন, হুজুর, আমি আপনার নিকট বেলায়েতের দরজায় উত্তীর্ণ হওয়ার জন্য বায়াতে রাসূল গ্রহণ করার জন্য এসেছি, বায়াত হওয়ার জন্য এসেছি, অনুগ্রহ করে আমাকে বায়াত করুন। ইমাম সানজালি রহমাতুল্লাহি আলাই তিনি কি করলেন, বললেন, বাবারে, তুমি তো অনেক বড় দার্শনিক, অনেক বড় গবেষক, অনেক বড় মুফাসসির, তুমি যেন ফখরে ভরপুর, তোমার যেই ইলম দেখা যায়, যেই ফখর দেখা যায়, তোমাকে যদি আমি বায়াত করি তুমি আমাকে মেনে নিতে পারবা না, আমার নির্দেশাবলী সচরাচর তুমি গ্রহণ করে রাখতে পারবে না, অতঃপর তুমি যদি আমার কাছে বায়াত হইতে চাও বায়াত হওয়ার জন্য একটা শর্ত তোমাকে মেনে নিতে হবে। বায়াত হওয়ার শর্তটা হলো আজ থেকে আগামী দুই বৎসর তুমি কোনো কিতাবাদি রচনা করতে পারবে না, কোনো গবেষণার কাজে নিয়োজিত থাকতে পারবে না, শুধু আমলে আখলাকে থাকো, আমলের মধ্যে নিমজ্জমান থাকো, আর এইটাকে কামিয়াবি করার জন্য জনশূন্যতা হয়ে যাও, এই জনশূন্যতা হয়ে একা একই বসবাস করতে থাকো, দুই বছর তুমি কোনো মানুষের সঙ্গে মোয়ামেলা করতে পারবে না। যখন এই শর্তটুকু জারি করে দিল, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই মেনে নেওয়ার পরে তিনি কি করলেন, দুই বছর নির্জন স্থানে চলে গেলেন। দুই বছর নির্জন স্থানে চলে গিয়ে তপস্যা করতে লাগলেন। দুই বছর তপস্যা করার পরে অবশেষে তিনি কি করলেন, দুই বছর তপস্যা করার পরে এই তপস্যার মধ্যখানে একখানা কিতাব প্রণয়ন করেছেন, যেই কিতাবটার নাম হয়েছে তাফসীরে কবীর। ওই তাফসীরে কবীরের মধ্যে মতভেদ রয়েছে, তিনি প্রায় 4,500 মাসলা লিপিবদ্ধ করে নিয়ে এসেছেন। যখন দুই বছর অতিবাহিত হয়ে গেল, দুই বছর পরে ওই পাণ্ডুলিপিটা সাথে নিয়ে তিনি রওনা দিলেন। পথিমধ্যে ইমাম সানজালি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, বললেন, হুজুর, আমাকে বায়াত করে দেন, আমি দুই বছর আপনার কথা মোতাবেক নির্জন বসবাস করে জীবন অতিবাহিত করেছি। নজিবউদ্দিন কুবরা সানজালি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, বাবারে, তোমার বগলের নিচয় এক ইহা কি দেখা যায়। ফখরুদ্দিন রাজি বললেন, হুজুর, দুই বছর সময় কাটে না, তাই বসে বসে সূরা ফাতিহা তাফসীর করেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই দুই বছরের মধ্যে আমি এই তাফসীরখানা করে আপনার নিকট নিয়ে এসেছি। নজিবউদ্দিন কুবরা উরুফে ইমাম সানজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আমার কথা ছিল তোমার গবেষণা লেখালেখি বন্ধ থাকবে, তুমি তো দেখছি আরো বড় পাণ্ডিত্যতা অর্জন করে আমার কাছে এসেছ, অতএব আমি তোমাকে বায়াত করতে পারবো না, অতএব তুমি চলে যাও। ইমাম
ফখরুদ্দিন রাজির মনের মধ্যে একটু কষ্ট আসলো, রাগান্বিত হয়ে গেল। তিনাকে কিছু না বলেন পাণ্ডুলিপি নিয়ে নিজের গড়ে ফিরে আসলেন। নিজের গড়ে ফিরে এসে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কারো কাছে বাইতের জন্য যাবে না। বাবারে এমন একটা সময় আমাদের সামনে রয়ে গিয়েছে যেই সময়টা নাকি অত্যন্ত মর্মাহত সময়, জানকবজের সময়, যেই সময়টার জন্য তামাম পয়গম্বর আলাইহিমুসসালাম কেঁদেছেন, আল্লাহর প্রিয় পাত্রগণ কেঁদেছেন, এখনো কাঁদা অব্যাহতি নিতে পারেন নাই। যারা এই দুনিয়ার বুকে অবস্থান করছেন ও আল্লাহর পেয়ারা বান্দারা, ওই সময়টা এত কঠিন সময় তা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। সেই জন্য তিনি চিন্তিত, ওই সময় ইমান যেন বলবৎ থাকে, তার জন্য ইমানি দরজাকে বুলন্দ করার জন্য আমি আল্লাহর প্রিয় পাত্রের না নিকটস্থ হয়েছিলাম। বঞ্চিত যখন হয়েছি ওই সময়ে বাঁচার জন্য আমি কতগুলো জবাব শিক্ষা নেই। ওই সময় তো ফেরেশতা আজরাইল আমিন আসবে, ইবলিসও এসে হাজির হয়ে যাবে ইমান হরণের জন্য। আমার যাবতীয় আমল থাকবে, আমল থাকা সত্ত্বেও ইবলিস আমাকে দুকা থেকে থাকবে। ওই দুকা থেকে বাঁচার জন্য সাড়ে তিনশত জবাব তিনি কালেকশন করেছেন, লিখেছেন, এবং কিতাবে প্রমাণ আছে মতান্তরে 1000-এর মতো মাসলা তিনি জবাব লিখেছেন। এই জবাবগুলো কণ্ঠস্থ করেন ওই সময়ের জন্য প্রস্তুতি নিয়েছেন। বাবারে ওই সময়টা এমন গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ের জন্য তিনি কাঙ্ক্ষিত ছিলেন। এই চিন্তা চেতনার মধ্যে তিনি এই দলিলগুলি আয়ত্ত করেছিলেন। অবশেষে ইমাম সানজালি রহমাতুল্লাহ আলাই দুনিয়া থাকাকালীন অবস্থায় ইমাম ফখরুদ্দিন রাজির ওই শেষ সময়ে এসে গেল, রোগাক্রান্ত হয়ে পড়লেন। তিনি যখন রোগাক্রান্ত হয়ে পড়লেন ওই সময় দেশ বিখ্যাত আলেম হিসাবে, দেন বিখ্যাত গবেষক হিসাবে, দার্শনিক হিসাবে, তিনার শেষ জীবনের কিছু কথাগুলো নোট করতে লাগলেন আলেম ওলামাগণ। এই নোট করতে করতে একদিন দেখা গেল তার জবান বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন, তার জবান বন্ধ হয়ে যাওয়ার পরে আর কথা বলতে পারতেছেন না, পবিত্র জবান থেকে আর কোনো কথা বেরিয়ে আসছে না। এমন সময় ফখরুদ্দিন রাজির জবান বন্ধ হয়ে যাওয়ার কারণে জবান দ্বারার কোনো কথা আসছে না। সেই সময় এমন একটা সময় এসে গেল, ওই সময় একদিন তার মালাকাল মউত আজরাইল আমিন নিকটে এসে গেল। আজরাইল আমিন যখন নিকটে এসে গেল সাথে সাথে ইবলিস শয়তানও এসে গেল। এই দুয়ের পাল্লা চলল ইবলিস শয়তান ফখরুদ্দিন রাজিকে প্রশ্ন করে, ও ফখরুদ্দিন, তুমি তো বড় একজন আমলি এবং আলেম ছিলে, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ কয়জন বলে দাও। ইমাম ফখরুদ্দিন রাজি বলল, আল্লাহ একজন, তাতে কোনো সন্দেহ নাই। তখন ওই শয়তান করল কি, একাধিক আল্লাহর প্রমাণ উপস্থাপন করল। এমনিভাবে একাধিক আল্লাহর প্রমাণ উপস্থাপন করতে করতে তিনি 350 দলিল শেষ করে ফেললেন। 350 দলিল শেষ করার পরে আজরাইল আমিন তো তার জান কবজ করবে, এমন সময় ইবলিসের প্রশ্নের জবাবে তিনি আটকা পড়ে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজির এই অবস্থা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিজে দেখেছেন কি দেখেন নাই? নবীজি দেখতেছে কি দেখতেছে না? সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা দেখে শুনে জানার পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নুজিবুদ্দিন কুবরার অন্তরের মধ্যে ওই খবর পৌঁছাইয়া দিলেন, দর্শন শক্তির ভিতরে এনে দিলেন। নুজিবুদ্দিন কুবরা কি করলেন, দেখতে পেলেন ফখরুদ্দিন রাজি শয়তানের প্রশ্ন জবাব না দিতে পেরে অবশেষে এখন ইমান হারা অবস্থায়। তিনি তখন আসরের নামাজের উজু করতেছিলেন, কেতাবে পাওয়া যায় তিনি আসরের নামাজের
উজু করাকালীন সময় সাড়ে চার বদনা পানি তিনি খরচ করেছেন, ওই পানি শুধু হাতের কবজি দুইতে দুইতে শেষ করেছেন। খাদেম মনে মনে চিন্তা করে, হুজুর উজু করার পূর্বে এত পানি খরচ করতেছে, মাঝখানে পানির খরচের মাঝখানে এক মুষ্টি পানি নিয়ে তিনি ওই পানি ফখরুদ্দিন রাজির বাড়ির দিকে দিল মেরে বলে দিলেন, ও ফখরুদ্দিন রাজি, শয়তানের এখনো প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, অতএব তুমি তাকে একটা কথা বলে দাও, একটা কথা তুমি তাকে জানিয়ে দাও, তুমি বলে দাও লা দালিলা ইল্লাল্লাহ। ও গো শয়তান, আল্লাহকে প্রমাণ করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, আমার অন্তরের ইমানই যথেষ্ট, লা দালিলা ইল্লাল্লাহ, আল্লাহকে প্রমাণ করার জন্য কোনো দলিল প্রমাণ হয় না। কুল হু আল্লাহু আহাদ, আমি স্বীকার করি আল্লাহ এক, ওয়াহেদ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কোনো অংশ বিশেষ কাউকে দান করেন নাই, অতএব আল্লাহ একক এক, তিনি শরীক বিহীন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার শক্তি সমস্ত জগতে বিজড়িত কোন, সুবহানাল্লাহ, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারা তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহনশাহে মদিনা, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। প্যারে হাজিরিন, এই কথা বলার সাথে সাথে ওই সামনের উপস্থিতি মানুষগুলা যারা ছিল ফখরুদ্দিন রাজির সামনে, তিনার পবিত্র জবানটা আবার খুলে গেল, এই কথা বলে দিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কথা সকলে শুনলো আর জানিয়ে দিল তিনি, ও জগৎবাসী জানিয়ে রাখো, আমি ফখরুদ্দিন রাজি, আমার ইলমের দ্বারা আমল দ্বারা শয়তানের কবল থেকে উদ্ধার হওয়া কঠিন ছিল, বাগ্গিস আমি আল্লাহর ওলির শরণাপন্ন হয়েছিলাম, যার কারণে মৃত্যুর সময় আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তিনি আমাকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে সক্ষম হয়েছেন, আমাকে একত্ববাদের দলিল শিখিয়ে দেওয়ার কারণে আমি এখন ইমান নিয়ে কবরে যেতে পেরেছি। ও আল্লাহর পেয়ারা বান্দা বান্দিরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি এমন ব্যক্তিকে এমন শক্তি দান করে দিয়ে থাকতে পারেন, আল্লাহর নবীর বেলা যেন আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে থাকি, তাকে আমাদের উচিত যারা বলি তারা কি ইমানদার না বেঈমান, আরো জোরে বলেন বেঈমান। প্যারে হাজিরিন, ওই পুতুমতকে প্রতিষ্ঠিত করার মানুষে, ওই অন্তরাত্মাকে পুতু পবিত্র করার মানুষে, ওই আত্মার শয়তানকে জব্দ করার চিন্তা চেতনা নিয়ে আমরা এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবীর কাটি উত্তরসূরি কোনো ব্যক্তিত্বকে যদি ধারণ করিয়া জীবন যাপন করতে শিখি, আমরা নবীর দরবারে গৃহীত হইব, আল্লাহর দরবারে গৃহীত হইব, তাতে কোনো সন্দেহ নাই, তাদের বেলায়েতের শক্তির জোর এত প্রহর, ক্লাসিফিকেশন অনুযায়ী তারা তার আনুগত্যশীল অনুসারীদেরকে সাহায্য সহযোগিতা করে যাবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই ধিক্ষায় দীক্ষিত হয়ে, সেই মতো পথকে আমাদের দৈনন্দিন জীবন যাপনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا
প্যারে হাজরিন, এই তো আমাদের শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, অন্তরটাকে পুত পবিত্র করতে হবে। বাবাজিরা, এই অন্তরটা হইছে সবচেয়ে বড় পোশাকটা, বড় নাম। অন্তরটা পরিষ্কার হলে এই পোশাকের দাম আছে, অন্তরটা পরিষ্কার না হলে এই পোশাকের দাম নাই। বাবাজিরা, হিংসা বিদ্বেষ আত্মগরিমা অহংকারকে বিষবি দর্পচূর্ণ করে দিতে হবে। আর দর্পচূর্ণ করার জন্য আপনি আমি নিজেকে নিজে প্রস্তুতি করে নিতে হবে। আমার ভাই, আমার বোন, আমার জাতি, সকলের প্রতি সদ্ব্যবহার করতে হবে, হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, গীবত চর্চা ছেড়ে দিতে হবে। গীবত এমন একটা জিনিস যেই গীবতের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ঠিক, যেই গীবতের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, যেই গীবত করার কারণে আমার ভাইয়ের গীবত করলাম, তিনার কাছে যদি আমি ক্ষমা না নিতে পারি, আমার যাবতীয় জীবনের আমলগুলা কব্জ হয়ে থাকবে। আল্লাহ যেন ওই গীবতের স্তর থেকে আমাদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। বলুন আমিন।